হাই বন্ধুরা, আমি তোমাদের ছোট্ট বন্ধু নন বলছি। আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে পরিচয় করাবো আমার দাদা কাকা ভাইয়ের সঙ্গে। আজকে অনেক গাছ নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো। তোমার নাম কি? অতকদীপ কুমার। নয়নের কে তুমি? কাকা। ছোট কাকা? ও, তুমি ছোট কাকা। তোমার নাম কি? আমার নাম সৌরভ হালদার। তুমি নয়নের দাদা? হ্যাঁ। ও, এবার যাও, তুমি তোমার জায়গায় দাঁড়াও। আমার নাম দীপান সরকার, আর আমি নয়নের কাকা। তোমার নাম? আমার নাম অঙ্কন বা। তো আমি নয়নের দাদা। আচ্ছা, তোমার নাম? এটা কি গাছ নয়ন? এদিকে এটা জামরুল গাছ। এটা জামরুল গাছ। আচ্ছা, ভাবি তুমি কি গাছ দেখাবে? সবেদা গাছ। সবেদা গাছটাকে ভালো করে দেখি। এই তো তোমার সবেদা গাছে তো ফুল এসছে দেখছি, ছোট ছোট। আরো যত্ন করলে আরো বড় হবে, তাই তো? ফুল এসছে, ধরো আরো অনেক অনেক গাছ আছে তোমাদের। দেখি গাছগুলো দেখাই আগে। এটা কি আম? এটা আম্রপলি আম গাছ। আচ্ছা, আর দর্শক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নতুন আরেকটা গাছ নয়নের বাগানে দেখেছিলে, লাল চন্দন গাছ। হ্যাঁ, আজকে নয়ন আরেকটা গাছ নিয়ে এসেছে, সেটা হচ্ছে চন্দন গাছ। এটা হচ্ছে সাদা চন্দন। এটা সাদা চন্দন গাছগুলো তোমরা ভালো করে দেখো। তো সাদা চন্দনের গাছের গোড়ায় নাকি একটা তুলসী গাছ লাগাতে হয়, তার জন্য আবার একটা তুলসী গাছের চারাও নিয়ে আসা হয়েছে। তুলসী গাছের চারাটাকে দেখাই একটু ভিউয়ার্সদেরকে। এই যে ছোটো তুলসী গাছের চারা। তাহলে আজকে প্রায় অনেকগুলোই তো গাছ আনা হয়েছে। তার মধ্যে আছে জামরুল গাছ, আছে সবেদা গাছ, আছে আম্রপলি আম গাছ, আছে চন্দন গাছ, আছে অনেকগুলো গোলাপ, চারখানা গোলাপ গাছ আছে দেখছি, চারটে তো। হ্যাঁ, চারটে। তার মধ্যে আবার তুলসী গাছ। বন্ধুরা, তোমরা নয়নের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, আর কমেন্ট করো, আর শেয়ার করো। বন্ধুরা, আমার চ্যানেলকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ, যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবে।